প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আছি সত্যব্রত চক্রবর্তী, সহকারী শিক্ষক, ভৌতবিজ্ঞান, সহকারী জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া আছে। 2 নম্বর প্রশ্ন, প্রশ্নটা আমি একটু ফলো করি। অ্যাম্বরের একটি বস্তু এ ত্বরণে চলমান অবস্থায় আছে, আদি বেগ ইউ, শেষ বেগ ভি ও টি সময়ে অতিক্রান্ত দূরত্ব এস। এখানে তো একটা টেবিল দেওয়া আছে, ঘটনা 1, 2। হ্যাঁ, আদি বেগ প্রথম ঘটনার ক্ষেত্রে 10 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে আদি বেগ 5 মিটার পার সেকেন্ড, শেষ বেগ প্রথম ঘটনার ক্ষেত্রে 30 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে 20 মিটার পার সেকেন্ড। 1 নং ঘটনার ক্ষেত্রে সময় 5 সেকেন্ড, 2 নং ঘটনার ক্ষেত্রে সময় 4 সেকেন্ড, আর 2 নং ঘটনার ক্ষেত্রে দূরত্ব দেওয়া আছে 44 মিটার, ত্বরণ দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। জ্ঞান স্তরের প্রথম প্রশ্নটা হচ্ছে, ত্বরণ কাকে বলে? অন্যতম স্তরে পৃথিবীর অধিবর্ষ স্তরণ কেন সুষম ত্বরণের উদাহরণ? প্রয়োগ স্তরে টেবিলের 1 নং ঘটনার এস নির্ণয় করো। ঘ, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে 2 নং ঘটনাটি হিসাব করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে 4টা প্রশ্ন দেখলাম। যে জ্ঞান স্তরের প্রশ্নটা যে ত্বরণ কাকে বলে, এটা আমরা বলবো আর গহটা এখানে সলভ করবো। যে ত্বরণ হচ্ছে একক সময়ে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। কি বলছি? একক সময়ে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ক শেষ, হ্যাঁ, এতটুকু লিখবে তোমরা। আর ক হচ্ছে পৃথিবীর অভিবর্ষ স্থান কেন সুষম ত্বরণ বলে? আগে আমাদের জানতে হবে সুষম ত্বরণ। সুষম ত্বরণ বা সমত্বরণ হচ্ছে একক সময়ে যদি বেগের পরিবর্তন বা সমান সময়ে বেগের পরিবর্তন যদি সমান হয়, সেই ত্বরণকে বলা হয় সুষম ত্বরণ। আর অভিবর্ষ ত্বরণ হচ্ছে অভিবর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিবর্ষ ত্বরণ। এই অভিবর্ষ ত্বরণের মানটা হচ্ছে কত? জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ 1 সেকেন্ডে ব্যাগের মান 9.81 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পায়, সবসময় সমান। এর জন্য পৃথিবীর অভিবর্ষ ত্বরণ হচ্ছে কি? সুষম ত্বরণ। তোমরা এতটুকু দেখবে। এখন গো আমরা একটু দেখি কীভাবে সলভ করতে হয় বইয়ের মধ্যে। আচ্ছা, বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখো আদি বেগ, শেষ বেগ, সময় দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্টে লিখব যে এখানে আদি বেগ, এখানে আদি বেগ ইউ সমান কত দেওয়া আছে? 10 মিটার পার সেকেন্ড। শেষ বেগ ভি সমান 30 মিটার পার সেকেন্ড। সময় টি সমান 5 সেকেন্ড। তাহলে আমাদের বের করতে হবে দূরত্ব। তাহলে আমরা এখান থেকে ফার্স্টে ত্বরণ বের করবো। কি ত্বরণ? ত্বরণ এ সমান হোয়াট? দূরত্ব এস সমান হোয়াট? আমরা ত্বরণ কে দ্বারা আর দূরত্ব কে এস দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে আমরা জানি যে ত্বরণ এ সমান, এ সমান কি? ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি এর মান কি দেওয়া আছে? দেখো 30, ইউ এর মান দেওয়া আছে 10। আমরা একক লিখবো, একক লিখে আমরা সলভ করব। মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ড। আমি যদি এটি হিসাব করি, 20 মিটার পার সেকেন্ড বাই 5 সেকেন্ড সমান হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এর মান কত বের হলো? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এস এর মানটা এখান থেকে বের করতে হবে। তাহলে আমাদের এস সমান হচ্ছে, একটা হচ্ছে ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার, আর একটা হচ্ছে
b square সমান u square plus k 2 as তাহলে আমরা এখানে লিখব যে s সমান ut plus half at square আমরা এখানে u এর মান বসাবো কত দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড t এর মান দেওয়া আছে 5 সেকেন্ড প্লাস হাফ এ এর মান আমরা কত পাইছি এখন 4 মিটার পার সেকেন্ড স্কয়ার t এর মান 5 সেকেন্ড হোল স্কয়ার তাহলে এখানে হবে 5 10 50 এখানে তো একটা জিনিস পার সেকেন্ড আর সেকেন্ডে কাটা এত মিটার প্লাস এখানে হবে 25 এরমান কত বসালাম 30 ইউরমান 10 এরমান সরি টিএরমান 5 বসি আমরা কত পেলাম 4 এই মানের সাহায্যে আর এখানের মানের সাহায্যে আমরা এস এর মান কত পেলাম 100 মিটার তাহলে আমরা এখান থেকে কি পেলাম যে টেবিলে এক নং ঘটনার ক্ষেত্রে এস এর মান কত হলো 100 মিটার ঠিক আছে আচ্ছা এখন আমরা দুই নং ঘটনাটি আমরা বিশ্লেষণ করব তাহলে আমরা দুই নং হবে আমাদের হোম আমরা সব এখানে আমরা মুছব না অনেক জিনিস আমাদের লাগবে জাস্ট এই অংশটি মুছব ঠিক আছে আমরা দুই নং দেখে আমরা দেখি দুই নং টেবিলে কি দেওয়া আছে আদি বেগের মান 5 শেষ বেগের মান 20 সময়ের মান 4 সেকেন্ড ঠিক আছে এর মান হোয়াট এস এর মান হোয়াট তাহলে আমরা এখানে সমীকরণ ডাইরেক্টলি আমাদের কি এ সমান ভি মাইনাস ইউ বাই টি তাহলে ভি এর মান কত দেওয়া আছে 20 এর মান সরি ইউ এর মান হচ্ছে 5 তাহলে আমরা যদি দেখি মিটার পার সেকেন্ড আর এটা হচ্ছে 4 সেকেন্ড তাহলে এটা কি থাকবে 15 মিটার পার সেকেন্ড বাই 4 সেকেন্ড বাদ দিলে হবে 3.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার এর মান আমরা বের করব এখন আমরা ভি এর মান বাইর করব ভি এর মান আমরা বলতে আরেকটা সমীকরণ আছে 6 নম্বরটা এ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এ এস ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এ এস তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ইউ স্কোয়ার প্লাস 2 এ এস সমান ভি স্কোয়ার বা এস সমান আমরা দেখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 এ তাহলে আমরা মান এখানে বসাবো ভি এর মান কি দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড হোল স্কোয়ার ইউর মান 5 মিটার পার সেকেন্ড হোল স্কোয়ার 2 ইনটু এর মান 3.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা যদি এখানে হিসাব করি 425 মিটার করে 375 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার এটা কোন ধরনের 7.50 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই মিটার বাদ দিলে হবে 50 মিটার তোমরা এটা হিসাবটা সহজ তোমরা সাইন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটার ব্যবহার করতে পারো ঠিক আছে তো আমরা এখানে কি বলছি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দুই নং ঘটনাটি হিসাব করো আমরা এখানে দেখো টেবিলে কি দেওয়া আছে এস এর মান 44 মিটার এ এর মান 3 মিটার এখানে এস এর মান কিন্তু আমরা 50 পেয়েছি এখানে কিন্তু 44 আসলে মান সঠিক নয় ঠিক আছে অসঙ্গতিপূর্ণ আর এখানে এ এর মান 3.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এখানে দেওয়া আছে
3 মিটার এটা আসলে সঠিক না তাহলে আমরা কি বলতে পারি যে যে 2 নং হ্যাঁ যে ঘটনাটি কি যে টেবিলের 2 নং ঘটনাটি মানে সঙ্গতিপূর্ণ নয় বা অসঙ্গতিপূর্ণ তাহলে আমরা বলতে পারি যে টেবিল 2 এর ঘটনাটি অসঙ্গতিপূর্ণ শিক্ষার্থীর আমি আবার একটু বলছি আমরা এখানে দেখো এই ডাটাগুলো এখান থেকে লিখলাম লেখার পরে আমরা ত্বরণের মান বাইর করা 3.75 এটা কিন্তু এটা সঠিক নয় কারণ কি দেওয়া আছে 3 আর এখানে 3.75 এটা করছে আর এখানে আমরা এস এর মান কত পেয়েছি 50 মিটার আর এখানে দেওয়া আছে 44 মিটার তাহলে এটা সঠিক নয় তাহলে আমরা কি বলতে পারি টেবিল 2 এর ঘটনাটি সঙ্গতিপূর্ণ নয় আসলে তোমরা সবাই এটা ফলো করেছো এভাবে তোমরা দেখবে বিভিন্ন বোর্ডে এভাবে অনেক প্রশ্ন এসেছে এভাবে তোমাদের গতির চারটা সমীকরণ আছে এভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে বিশেষ করে পদার্থবিজ্ঞানে প্রায় প্রত্যেকটা প্রশ্নে গ এবং ঘ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায় গাণিতিক সমস্যা সমাধানের কথা বলা থাকে এবং সহজে কিন্তু ফুল মার্কস পাওয়া সম্ভব আশা করি তোমরা মনোযোগ সহকারে বাসায় পড়ালেখা করবে কারণ অনেকদিন ধরে বিদ্যালয় বন্ধ তোমাদের পড়াশোনার ব্যাঘাত করছে এখন আমরা আসলে প্রায় অনলাইন ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব হ্যাঁ তোমরা আমাদেরকে প্রশ্ন করবে আমরা উত্তর দেব আশা করি সবাই তোমরা এটা বুঝতে পেরেছ যদি তোমরা বুঝতে পারে তাহলে আমার আজকে যে ক্লাস নেওয়াটা এটা সার্থক হয়েছে আশা করি আগামীতে আমার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে আবার দেখা